সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। প্রায় 10 ওভার বাকি থাকতেই আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 8 উইকেটে পরাজিত করে। তাদের দল টি-20 ফরম্যাটে যে কোনো দলকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে এবং এই ম্যাচটি জিততে এবং সুপার ফোরে স্বাচ্ছন্দ্যে তাদের জায়গাটি সিলমোহর করতে চাইবে। অন্যদিকে বাংলাদেশ টি-20 ফরম্যাটে ধারাবাহিকতার জন্য লড়াই করছে এবং সিরিজে এগিয়ে যাওয়ার জন্য তাদের আত্মবিশ্বাস বাড়াতে এই ম্যাচে জয় খুঁজবে। মঙ্গলবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার গ্রুপ বি এর 3 নম্বর ম্যাচে উচ্চ ফর্মে থাকা আফগানিস্তানের সাথে মুখোমুখি হওয়ার মাধ্যমে বাংলাদেশ তাদের এশিয়া কাপ 2022 অভিযান শুরু করবে। বাংলা টাইগারদের একটি নতুন টি-20 অধিনায়ক রয়েছে, অভিজ্ঞ সাকিব আল হাসানের রূপে, যিনি তাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তার মাইলফলক 100তম টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলতে প্রস্তুত। এই গ্রুপে 3টি দলের, একটি বাংলাদেশ এবং অন্যটি শ্রীলঙ্কা, যারা উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে খুবই খারাপভাবে পরাজিত হয়েছিল। ম্যাচ শুরু হবে 30শে আগস্ট মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেইং 11, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ম্যাচ প্রিভিউ, প্রথমে বাংলাদেশ প্রিভিউ। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাদের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাব্বির রহমান এবং মোহাম্মদ নাইম ব্যাটিং শুরু করবেন এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মেহেদি হাসানের সাথে মিডল অর্ডারে তাদের অধিনায়ককে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে। দলের হয়ে পেস বোলিংয়ের দায়িত্ব ভাগাভাগি করবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান, মেহেদি হাসান এবং নুরুল হাসান তাদের স্পিন বিভাগের জন্য একত্রিত হবেন। পিচের অবস্থার উপর নির্ভর করে মোহাম্মদ সাইফুদ্দিন বা মেহেদি হাসান যে কোনো একজন সুযোগ পেতে পারেন। কি প্লেয়ার্স সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান। এবার আফগানিস্তান প্রিভিউ। আফগানিস্তানের ওপেনার হাজরাতুল্লাহ জাজাই 37 রান ও রহমানুল্লাহ গুরবাজ 40 রান প্রতিপক্ষের আক্রমণে 83 রান করে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজেই ছোট রান তাড়া করে। তাদের মিডল অর্ডারে নাজিবুল্লাহ জাদরান, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী এবং রশিদ খানের সাথে ব্যাটিং লাইন আপের একটি শক্তিশালী কেন্দ্র রয়েছে। ফজল হক ফারুকি এবং নবীন উল হকের পেস জুটি প্রতিপক্ষের টপ অর্ডারের মাধ্যমে প্রথম 2 ওভারে 3 উইকেট তুলে নিয়েছিল। স্পিনার মুজিব উর রহমান, মোহাম্মদ নবী এবং রশিদ খান ম্যাচে 12 ওভারে 50 রান দিয়ে 4টি উইকেটের সম্মিলিত পরিসংখ্যানের সাথে মিডল ওভারের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। ভালো পেস ও স্পিন বোলিং কম্বিনেশন সহ তাদের শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে। কি প্লেয়ার্স রশিদ খান, হাজরাতুল্লাহ জাজাই, মোহাম্মদ নবী। এবার পিচ রিপোর্ট অ্যান্ড ওয়েদার কন্ডিশনস। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে শারজা ম্যাচের দিন আর্দ্র জলবায়ু থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা আশা করি ম্যাচের সময় শিশির কার্যকর হবে। UAE সার্কিটের ভেনুগুলির মধ্যে শারজা হলো সবচেয়ে ছোট এবং পিচটি পরিবর্তনশীল বাউন্স সহ কিছুটা ধীর হতে পারে। প্রারম্ভিক আর্দ্রতা শুরুর সময় বোলারদের সাহায্য করবে এবং আমরা আশা করি ম্যাচে গড় স্কোর 160 থেকে 180 রানের কাছাকাছি হবে। তারা করা সবচেয়ে পছন্দের বিকল্প হবে, কারণ দ্বিতীয় ব্যাট করা দলগুলির এখানে চমৎকার রেকর্ড রয়েছে এবং বোলাররা পিচে প্রাথমিক আর্দ্রতা ব্যবহার করার দিকে নজর দেবে। এবার কি ফ্যাক্টরস অফ টুডেজ ম্যাচ। নম্বর 1, টি-20 ম্যাচে আফগানিস্তানের কাছে বাংলাদেশের বিরুদ্ধে 5-3 জয় পরাজয়ের রেকর্ড রয়েছে। নম্বর 2, এই ফরম্যাটে গত টি-20 বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ 3টিতে হেরেছে এবং 1টি সিরিজ ড্র করেছে। নম্বর 3, গত এশিয়া কাপে বাংলাদেশ রানার্স আপ হয়েছিল এবং আফগানিস্তান সুপার 4 পর্বেই শেষ করেছিল। এবার এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর। গত 5 ম্যাচে এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় স্কোর 155 রান। হেড টু হেড রেকর্ডস, এখনও পর্যন্ত 2টি দল 8 বার পরস্পরের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে বাংলাদেশ জিতেছে
তিনটি ম্যাচ এবং আফগানিস্তান জিতেছে পাঁচটি ম্যাচ। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশ প্রেডিক্টেড প্লেয়িং ইলেভেন, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ নাইম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন। এবার আফগানিস্তান প্রেডিক্টেড প্লেয়িং ইলেভেন, হাজরাতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ উইকেটকিপার, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী ক্যাপ্টেন, রশিদ খান, আজমাতুল্লাহ ওমার জাই, নবীন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি। এবার ইলেভেন টিম প্রেডিকশান, মোহাম্মদ নাইম, হাজরাতুল্লাহ জাজাই, মুশফিকুর রহিম ক্যাপ্টেন, রহমানুল্লাহ গুরবাজ, মাহমুদুল্লাহ, মোহাম্মদ নবী, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন, রশিদ খান, নূর আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। এবার টিম সাজেশনস টু, মুশফিকুর রহিম, রহমানুল্লাহ গুরবাজ, মাহমুদুল্লাহ, হাজরাতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নবী ক্যাপ্টেন, মুস্তাফিজুর রহমান, রশিদ খান, ফজল হক ফারুকি ভাইস ক্যাপ্টেন। এবার টিম স্কোরস ব্যাটিং ফার্স্ট, যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তারা 145 প্লাস রান করতে পারে, আর যদি আফগানিস্তান প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তারা 160 প্লাস রান করার সম্ভাবনা আছে। ব্রডকাস্টিং টিভি চ্যানেলস, স্টার স্পোর্টস নেটওয়ার্কে এশিয়া কাপ 2022 এর সমস্ত ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পারেন। এছাড়াও ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। এবার হু উইল উইন দ্য ম্যাচ টুডে, বাংলাদেশের একটি শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে, তবে টি টোয়েন্টিতে মিডল অর্ডারই এক্স ফ্যাক্টর এবং তারা আগ্রাসন মিস করতে পারে। তাদের বোলিং ইউনিট তাদের স্পিনারদের উপর অনেক বেশি নির্ভর করছে। অন্যদিকে আফগানিস্তানের ব্যাটিং মিডল অর্ডারে অলরাউন্ডারদের সাথে তাদের টপ অর্ডারের উপর খুব বেশি নির্ভর করে। তাদের বোলাররা পেস এবং স্পিন বোলার উভয়ই কার্যকরীভাবে বোলিং করে ভালো পারফর্ম করেছে। আমরা আশা করি আফগানিস্তান তাদের অভিজ্ঞতা এবং গতি কাজে লাগাতে চাইবে। সুতরাং বন্ধুরা, সব মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকের ম্যাচে আফগানিস্তান এর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।